মূর্তির উপরে কোরআন শরীফ রাখা মূর্তির পায়ের কাছে যেই করে রাখো, বাংলাদেশ গভর্নমেন্ট সরকারের কাছে দাবি জানাবো উপযুক্ত যেন বিচার করে। রাশিয়ার ভিতরে এক রাত্রে 17,000 মসজিদ অমুসলিমরা বোমা মেরে উড়ায় দিয়েছিল। কারণ কি? কারণটা হলো যে আপনার সামনে একটা অন্যায় হচ্ছে, আপনি প্রতিবাদ করছেন না। এই প্রতিবাদ না করার কারণে অন্যায়কে আশ্রয় দিতে 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 এমন পর্যায়ে গেছে যে অন্যায় আপনার থেকে শক্তিশালী বেশি হয়ে গেছে, ঠিক কিনা বলুন? আজকে দেখেন এই বাংলার জমিন, ওলি আল্লাহর জমিন, এর ভিতরে কোনো সন্দেহ আছে? এই বাংলার জমিন যেখানে ঈশার আজান দিলে শতকরা 95% মানুষ নামাজ আদায় করে বিছানা যায়, যেখানে আজান শুনে সকালের কার্যক্রম ফজরের নামাজের পরে শুরু হয়, যেই দেশের ভিতরে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই একই গ্রামে, একই এলাকায়, একই দেশে আমরা বসবাস করি, কোনো রকম কোনো বিভেদ নাই। মুসলিম তো প্রতিহিংসামূলক কোনো কাজ করে না, ইসলাম এটা শিক্ষা দেয় নাই যে আপনার উপর ইসলাম জুলুম করবে, এটা কোরআনও শিক্ষা দেয় নাই, এটা হাদিসও শিক্ষা, বিশ্ব নবীও শিক্ষা দেয় নাই। আজকে দেখেন বহির্বিশ্বে যা হচ্ছে না হচ্ছে তার কিছু প্রভাব আমাদের বাংলাদেশে। আমি জানি না, আমরা তো সকলেই এই কয়েক দুই তিন দিনের ভিতরে মোটামুটি একটা নলেজ আমাদের ভিতরে আসছে বাংলাদেশে কি হচ্ছে, কে বা কারা করেছে এটা আমরা জানি না, এখনো এটা অন্ধকারের ভিতরে। কিন্তু মুসলিম হোক আর হিন্দু হোক যেই করে থাকুক, মূর্তির উপরে কোরআন শরীফ রাখা মূর্তির পায়ের কাছে যেই করে রাখুক, আমরা তাকে উপযুক্ত শাস্তির জন্য অবশ্যই অবশ্যই প্রধানমন্ত্রীর কাছে আমরা আহ্বান করব, ঠিক কিনা বলুন? ইমানের জায়গা থেকে আপনাকে আমাকে এতটুকু যদি আপনি আমি কথা না বলতে পারি, তাহলে মুসলিম হয়ে কাপুরুষ হয়ে ইমান খারা হয়ে মরার থেকে ইমান নিয়ে শহীদ মরণ অনেক ভালো, ঠিক কিনা বলেন? অমুসলিমদের সঙ্গে ইসলাম কি শিক্ষা দেয়? নবী পয়গম্বর আরবি জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার নামাজ আদায় করে মসজিদের ভিতরে কয়েকজন সাহাবিকে নিয়ে বসে আছেন, এমন সময় দুইজন অথবা তিনজন অমুসলিম বিশ্বনবীর দরবারে আসলো মেহমান হিসাবে। দুইজন অমুসলিম কে অন্য সাহাবাজমাইনরা যার যার বাড়িতে মেহমান হিসাবে নিয়ে গেলেন, একজন মাত্র অমুসলিম, তাকে কেউ নিতে স্বীকার হল না। বিশ্বনবী এক একজনকে বললেন, কেউ নিতে স্বীকার হলো না, তার কারণ হলো ওই কাফের এত বেশি দুষ্ট ছিল, এত বেশি খারাপ ছিল, যার বাড়িতে যেত তাকে ক্ষতি সারার কোনো কিছু করত না। বিশ্বনবী আখেরি জামানার পয়গম্বর জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অমুসলিমকে তেনার বাড়িতে মেহমান হিসাবে গ্রহণ করলেন। নবী পয়গম্বর আরবির দিল মন এত বড়, এত বড়, এত বড়। নবী নিয়ে গেলেন এবং মনে মনে চিন্তা করলেন, আজকে এই মেহমানকে এমনভাবে সুন্দর ব্যবহার করব, এই মেহমান বুঝবে মুসলিমরা কত ভালো মানুষ, কত ভালো মানুষ। বাড়িতে নিয়ে গেলেন, অমুসলিমের মনের ভিতরে তো দাগ, অমুসলিম চিন্তা করল মুসলমানদের নবীর বাড়িতে যখন ঢুকতে পেরেছি রাতের খাবার যা আছে সব খেয়ে ফেলব, বাড়িতে সবাই অনাহারে কাটিয়ে দিবে, সারা রাত ধরে ঘরের ভিতরে যত রকম মলমূত্র আছে মলত্যাগ করে ফেলব, আর ফজর হওয়ার আগে এই ঘর ত্যাগ করে চলে যাব, কেননা বিশ্বনবীর সাহাবারা যদি বুঝতে পারে বিশ্বনবীর সাথে এমন বেয়াদবি, তাহলে আমার ঘরের সাথে মাথা এক জায়গায় থাকবে না। এটা জানতো কাফের। বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে বিশ্বনবীর যত ভালো ভালো খাবার ছিল সমস্ত খাবার ওই কাফেরের সামনে হাজির করে দেওয়া হলো।
কাফের ইচ্ছা মতো খাইতে 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 গলা পর্যন্ত খেয়ে ফেললো। তারপরে তাকিয়ে দেখে যেমন খাবার প্লেটে ছিল সেভাবেই খাবার রয়ে গেছে। আরে কাফের, তুমি কারে ক্ষতি করবা, কারে ক্ষতি করবা? স্বয়ং বিশ্বনবীর বাসার ভিতরে এমন বেয়াদবি চিন্তা করেন? স্বয়ং বিশ্বনবী যেনার ওসিলা করে দোয়া না চাইলে আদম আলাইহিসসালামের দোয়া আল্লাহ কবুল করতেন না? তিনি কি সুন্দর করে অমুসলিমের সঙ্গে ব্যবহার করেছেন। খাবার খাইলেন, উত্তম বিছানা, বিছানা হলো রাত্রে ঘরের ভিতরে উত্তম বিছানার উপরে মলত্যাগ করল। মলত্যাগ করার পরে সকাল যখন হলো, সুবে সাদিক হওয়ার আগে ওই কাফের ওই ঘর ত্যাগ করে চলে গেল অন্ধকার থাকা অবস্থায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবে সাদিক হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে চিন্তা করলেন, হায় হায়, মেহমান সারা রাত ঘরের ভিতরে ছিল, মেহমানকে তো খাবারের ব্যবস্থা করলাম, থাকার ব্যবস্থা করলাম, কিন্তু কোনো খোঁজ খবর নিতে পারলাম না। দৌড় মেরে ঘরে গেল, দরজা খোলা, কি হলো কি হলো, মেহমান চলে গেছে, বালিশের তরে তরবারিটা রেখে গেছে। সেই সময়ের জামানায় সবার হাতে একটা করে তরবারি থাকতো, তরবারি রেখে পলায় চলে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চাঁদের উপরে দেখে মলত্যাগ করা নিজেরে যা আফসোস করতে লাগলো আর বলতে লাগলো, হায় হায়, মেহমান যদি কোনোদিন সামনে আসে তাহলে মাপসে নেব, কেননা সারা রাত্র মেহমানের কোনো খোঁজ খবর আমি মবি হয়ে নিতে পারলাম না। মেহমান মনে হয় ঘর থেকে বাহির হতে ভয় পেয়ে ঘরের ভিতরে মলত্যাগ করেছে, সকাল হলে লজ্জা পাবে বলে ঘর ত্যাগ করে চলে গেছে, তরবারিটা ফেলায় রেখে গেছে। এই বলছে আর কাপড়গুলি বিছানাগুলি নিয়ে দূরে একটা জায়গায় নিয়ে ধৌত করা শুরু করে দিয়েছে। হযরত ওমর বললেন, হুজুর, আমরা রাত্রেই বলেছিলাম এই অমুসলিমটা ভালো না, সে দুষ্ট, অনেক খারাপ কাজ করে, একবার অনুমতি দিন, তাকে এনে গর্দান উড়ায় দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর, যদি তার গর্দানটা তুমি উড়ায় দাও, কাকে আমি কালেমার দাওয়াত দেব, কাকে ইসলামের দাওয়াত দেব, কাকে মুসলমান বানাইব, ইমানদার বানাইব? এই কথাবার্তা কমপ্লিট করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। কাফের কতদূর যাওয়ার পরে হঠাৎ করে মনে পড়লো, আমার তরবারিটা তো সঙ্গে নাই, সামনের দিকে আগাইতে যায় যদি বিপদ আসে তাহলে আমার আত্মরক্ষার জন্য তরবারি দরকার হবে। মনে মনে চিন্তা করলো, মুসলমানদের নবী, জয় হাত পা জড়ায় ধরে মাপ চাইব আর বলবার, জীবনে কোনোদিন এমন অন্যায় কাজ করব না, ক্ষমা করে দেন ও নবী, আমার তরবারিটা দিয়ে দেন, আমি চলে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কথা বলবে চিন্তা করে সামনের দিকে আগায়ান শুরু করে দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পর্যন্ত বিছানা ধৌত করলেন, এমন অবস্থায় দূরে একটা খেজুর গাছ ছিল, খেজুর গাছের আড়াল হয়ে ওই কাফের দাঁড়াগায় তাকায় দেখছে, আমি যেমন মলত্যাগ করেছিলাম এই মলত্যাগগুলি মুসলমানদের নবী, এত বড় নবী হওয়া সত্ত্বেও আমার মলত্যাগগুলি নিজে হাতে নবী ধৌত করছেন, কত ভালো মানুষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরের থেকে ফলো করলেন, ওই কাফের খেজুর গাছের আড়ালে দাঁড়িয়ে আছে। ডাক দিয়া মিসকি হাসি দিয়া বললেন, ও ভাই, প্রথমে তোমার কাছে আমি মাপ চেয়ে নিই, রাত্রে তোমার কোনো খোঁজ খবর নিতে পারি নাই, তুমি আমাকে ক্ষমা করে দিও। দ্বিতীয়বার হলো, তুমি একটু দাঁড়াও, তোমার তরবারিটা আমার ঘরের ভিতরে, তুমি যদি নাও আসতা ওই আল্লাহ সাক্ষী আমি তোমাকে খোঁজ করে তোমার তরবারি ফেরত দিতাম। কাফের বেদুইন মুশরিক চোখ দিয়া দরবার করে পানি বাহির হয়ে গেল আর জবান থেকে বলতে লাগলো, এত বড় অপরাধ করার পরেও, এত বড় অপরাধ করার পরেও কেন আমার সঙ্গে এমন সুন্দর ব্যবহার করা হচ্ছে? না জানি মুসলমানদের ভিতরে কত সুন্দর, কত সুন্দর ব্যবহার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে জড়ায় ধরে বললেন, ও নবী, বিশ্ব নবী, আখিরে জামানার পয়গম্বর, আপনি যে এত ভালো, আপনার ধর্ম যে এত মাফ করনেওয়ালা ধর্ম, আপনার ধর্মের ভিতরে এত সহানুভূতি আছে, আগে যদি জানতাম তাহলে আরও আগে মুসলমান হয়ে যেতাম। ও নবী, আর দেরি করতে চাই না, কালেমা পড়ায় মুসলমান বানায় দে। এই হল মুসলিমদের আদর্শ, মুসলিমদের আদর্শ।
তাহলে আমরা মুসলমান যারা বিভিন্ন জায়গায় বোমা মারে ওরা তো মুসলিম হতে পারে না, ঠিক কি না বলেন? মুসলিমদের দাগি বানানোর জন্য এইগুলি করা হয়। ইসলাম মানেই শান্তি। ইসলাম মানে কি? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছেন, أرسلناك إلا رحمة للعالمين. الله سبحانه وتعالى قرآن ربيد ربال سنه ربي أبنا كامي رحمت شب دنيا رزمين پرنون كلام جي الله نبي كي رحمت شب دنيا رزمين پرنون كلو ওই নবী ওই আল্লাহ দুনিয়ার জমিনে কোন উম্মত বা কোন বান্দাকে বলবে না অমুক জায়গায় সহিংসতা করো, ঠিক কিনা বলেন? অমুক জায়গায় মারামারি করো, অমুক জায়গায় কাটাকাটি করো, এই কথা বলবে না। ইসলামের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কাজ সৌন্দর্য যদি কেউ ইসলাম সম্পর্কে জানে। আর না জানার পরে যেগুলি করে ওগুলি তো ওই উপর দিয়ে লাফালাফি করে, কোরআন হাদিসের বাহিরে লাফালাফি করে, ঠিক কিনা বলেন? আজকে দেখেন বাংলাদেশ তো অনেক ঠান্ডা, আমাদের দেশ কত সুন্দর ছয় ঋতুর একটা দেশ। এদেশের সমস্ত ধর্মের মানুষ যার যার ধর্মের কাজ মুসলিম দেশ হওয়ার পরেও স্বাধীনভাবে করতে পারে। এদেশের পুলিশও পাহারা দেয়, যারা মুসলিম তারাও পাহারা দেয়, যাতে করে তাদের ধর্মের কাজে কোনো ব্যাঘাত না ঘটে, ঠিক কিনা বলেন? তাহলে সেই জায়গায় যদি আমাদের কোরআনকে রাখা হয় অবমাননা জায়গায়, মুসলিম হিসাবে তো ইমানদার হিসাবে তো হালকা হলো বেশি হলো শরীরের ভিতরে জ্বলবে, ঠিক কিনা বলেন? কারণটা ইমান নিয়ে তো মরতে হবে, কি বলেন? যদি আমার এই কথাগুলি নিয়ে একে উল্টো পাল্টা করে মনে করতে হবে এটা মুনাফিক, কারণ এটার ভিতরে ইমান নাই। ইমানের পথে অটুট থেকে যদি আমার মরণ না হয় সেই মরণ আর দুনিয়ার জমিন থেকে জাহান্নামের টিকিট নেওয়া সমান সমান, ঠিক কিনা বলেন? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন তোমার কাছে মিনতি আমার মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঠিক কিনা বলুন? যদি ইমান নিয়ে যদি না মরতে পারি তাহলে সেই মৌতের কোনো মূল্য আল্লাহর দরবারে নাই। এই জন্য বন্ধুগণ আমরা দেখছি ইতিপূর্বে পুলিশ অ্যারেস্ট করছে, আমরা বাংলাদেশ গভর্নমেন্ট সরকারের কাছে দাবি জানাবো উপযুক্ত যেন বিচার করে কোনো ধর্মের উপরে কেউ আঘাত না করে। এই কাজটা যে করেছে সে যে ধর্মেরই হোক না কেন তাকে যেন উপযুক্ত বিচার করা হয়, ঠিক কিনা বলেন? কয়েক বছর আগে যখন বার্মা আমাদের এখানে রোহিঙ্গারা যখন আসছে মারামারি হয়েছিল, ওখানে রোহিঙ্গাদের ঘর বাড়ি পোড়ায় দিয়েছিল, বাংলাদেশে কোনো মুসলমান কোনো অমুসলিমের ঘর বাড়ি পোড়ায় দিছে? আর একটু আসতে পারেন, পোড়ায় দিছে? পোড়ায় দেয় নাই, কারণ ওখানে যারা করছে অন্যায় কাজ তাদের সাজা তারা পাবে। আমাদের দেশে যারা আছে মুসলিম দেশে অমুসলিমরা থাকলে শরী বিধান অনুযায়ী তারা আমাদের আমানত, তারা আমাদের কি আমানত, আমরা তাদেরকে কিছু বলতে পারি না, তাদেরকে কিছু বলিও না, কারণ কোরআন হাদিস আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করার জন্য।